Hello students, welcome to my channel. This is Girish Chakraborty here. SSC CGL 2021 এর notification বেরিয়ে গেছে যেখানে English এবং Maths দুটি important section. English নিয়ে আমি একটি এই যে সিরিজ তৈরি করেছি যেটা হচ্ছে spelling mistakes নিয়ে, ঠিক আছে? Misspelled words এবং correctly spelled words নিয়ে যে question তোমাদের পড়ে থাকে tier 1 এবং tier 2 দুটোতেই এখানে maximum studentরা ভুল করে থাকে, confused হয়ে যায় এবং ভুল করে, ঠিক আছে? তাই আমি এই নিয়ে একটা সিরিজ বানিয়েছি। তাই যাদেরকে বলবো নতুন আসো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে কি এই যে পর পর আমি টেস্ট সিরিজটি বানিয়েছি এগুলোর একটাও যাতে তোমরা মিস না করো। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে রয়েছে চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, ভুল বানানটি, ভুল স্পেলিং যেটা আছে সেটা ঠিক চুজ করতে হবে। দেখো মার্সিনারি ঠিক আছে, মিশনারি ঠিক আছে, ভিশনারি ঠিক আছে, মেশিনারিটা ভুল আছে। কেন ভুল আছে? দেখো মেশিন বানান কি এম এ সি এইচ আই এন ই, দেখো মেশিন বানানটাতে শেষে কিন্তু ই আছে, তাহলে এ যখন এর সাথে মেশিনারি হবে তখন কি হবে? ই আর ওয়াই, এখানে এ হবে না। বুঝতে পারছো কি বলছি? দেখো মার্সিনারি একটা অরিজিনাল ওয়ার্ড, এটা শেষে এই রকম আরি বলে কিছু নতুন যোগ হয়নি। কিন্তু বাকি দুটো দেখো, মিশন বানান কি এম আই ডাবল এস আই ও এন মিশন, তার সাথে কিন্তু এ আর ওয়াই যোগ হয়েছে, দেখছো? ভিশন ভি ভি আই এস আই ও এন, বুঝতে পারছো কি বলছি? তার সাথে এ আর ওয়াই যোগ হয়েছে, কিন্তু মেশিনের শেষে ই ছিল অলরেডি, তার জন্যে ই হবে এখানে, এ হবে না। বুঝতে পারছো কি বলছে? এটা হচ্ছে তোমার রাইট আনসার। দেখো নেক্সট হচ্ছে চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, এখানেও বলা হচ্ছে ভুল বানান বাছতে। দেখো ক্রিচার ঠিক আছে, স্পেসিফাইড ঠিক আছে, ডিক্রিজ ঠিক আছে, পিসফুল ভুল আছে। দেখো এটাই হবে আনসার, কেন? কারণ পিসফুল বানান হচ্ছে পিই এ সিই এফ ইউ এল, পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, ঠিক আছে? দেখো স্পেসিফাইড কথাটা দেখো এস পিই সি আই স্পেসি ফাই, আসল ওয়ার্ডটা হচ্ছে স্পেসিফাই, এটার সাথে যখনই কিছু সাফিক্স যোগ হয় মানে কি অনুসর্গ যখন যোগ হয় তখন কি হয়ে যায়? ওয়াইটা আই ই হয়ে যায়, হয় আই ই এস বা আই ই ডি হয়ে যায়। বুঝতে পারছো কি বলছি? তাই এটা ঠিক আছে, এটা এখানে ভুল ছিল, তার মানে এটা হচ্ছে রাইট আনসার। দেখো এবারে বলছে এক্সটারমিনেটেড, ঠিক আছে, এক্সটারমিনেটেড মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। বলছে রংলি স্পেল্ড, ভুল বানান যেটা আছে সেটা দেখো এখানে, বলছে যে এক্সটারমিনেটেড ঠিক আছে, দেখো উইল্ডারনেস ঠিক আছে, আনম্যানেজেবল ঠিক আছে, ভায়োলেন্স বলা আছে, কথাটা কিন্তু ভায়োলেন্স নয়, সেটা কি ভায়োলেন্স। বুঝতে পারছো কি বলছে? ভায়োলেন্স, এই যে ভুল উচ্চারণ করার জন্য কিন্তু অনেকে এই ভায়োলেন্স করে দেয়, ঠিক আছে, বানানটাও ভুল হয়ে যায় তার জন্য, এটা অ্যাকচুয়ালি আই ও ও আই নয়, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। দেখো নেক্সট হচ্ছে রাইটলি স্পেল্ড ওয়ার্ড, যেটা সঠিক আছে সেটা দেখো। দেখো বলছে এন্টায়ারটি, দেখো এন্টায়ার বানান কি ই এন টি আই আর ই, তার সাথে যখন কি টি হচ্ছে এন্টায়ারটি, তো কি এখানে ই ছিল না। বুঝতে পারছো কি বলছি? ই এন টি আই আর ই হতো। গ্রেসিয়াস বানানটা হচ্ছে জি আর এ সি আই ও ইউ এস, ঠিক আছে, গ্রেসিয়াস মানে হচ্ছে বিউটিফুল আর কি যাকে বলা হয়, এটা ও ইউ এস, ঠিক আছে। দেখো এবার কন্টেস্টেন্ট, কন্টেস্টেন্ট হচ্ছে এখানে তোমার টি এ এন টি হবে, এটা টি এ এন টি, বুঝতে পারছো? ইম্পর্টেন্ট, কন্টেস্টেন্ট, পারসিস্টেন্ট, এইগুলো টি এ এন টি হয়। ডিসার্নটা হচ্ছে একমাত্র এখানে ঠিক আছে যেখানে বানানটা, বুঝতে পারছো কি বলছি? ডিসার্ন করা হচ্ছে বোধ বুদ্ধি দিয়ে, বুদ্ধি দিয়ে কোনো কিছু বিচার করা, ডিসার্ন করা, ঠিক আছে। এবারে দেখো এর বলছে কারেক্টলি স্পেল্ড ওয়ার্ডটা বাছো। দেখো এক্সিস্টেন্স, অকারেন্স, ডিপেন্ডেন্স, পারসিস্টেন্স, ঠিক আছে। দেখো এখানে একমাত্র অকারেন্স ঠিক আছে, কারণ কি যেগুলো শেষে এন্স কথাটা থাকে, অকারেন্স, ডিপেন্ডেন্স, পারসিস্টেন্স, এক্সিস্টেন্স, এইগুলো কিন্তু সব কিছুই কি ই এন সি ই হবে। দেখো এক্সিস্টেন্স ই এন সি ই, ডিপেন্ডেন্স ডি ই এন সি ই, পারসিস্টেন্স ডি টি ই এন সি ই, বুঝতে পারছো কি বলছি? রাইটলি স্পেল্ড ওয়ার্ডটা দেখো এখানে এক্সিকিউশন মানে কি মৃত্যুদণ্ড দেওয়া, এক্সিকিউশন, এক্সিকিউশন, এখানে একটা ই হতো, বুঝতে পারছো কি বলছে? এবার হচ্ছে এক্সাইটমেন্ট, এখানেও টি আই হতো, এক্সাইট, এক্সাইটমেন্ট, ঠিক আছে, এক্সাইটমেন্ট, উত্তেজনা। এক্সপিডিশন এইটা হচ্ছে এখানে ঠিক আছে, এক্সট্রাকশন এটাও ভুল আছে। দেখো এখানে এক্সট্রাকশন মানেটাতে ই এক্স টি আর এ হবে, ই হবে না, বুঝতে পারছো কি বলছে? এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান, ঠিক আছে, দুঃসাহসিক কিছু অভিযান, তাহলে এটা হচ্ছে এখানে রাইট আনসার, কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড। এবারে দেখো এবারে বলছে কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড, দেখো এক্সপেক্ট, এটা ই এক্স
PECT বুঝছো exit কথাটা exit EXIT E হয় না এখানে accept গ্রহণ করা তাই তো ACCEPT বুঝছো এইটা হচ্ছে একমাত্র যেটা ঠিক আছে এখানে ইমপ্যাক্ট মানে প্রভাব বাকিগুলো সব বানান ভুল আছে ইমপ্যাক্ট হচ্ছে এখানে রাইট ওয়ার্ড এর যে মিসস্পেলড ওয়ার্ড ভুল বানান দেখো এফিশিয়েন্ট ঠিক আছে সাফিশিয়েন্ট ঠিক আছে রেফারড ঠিক আছে ম্যাগনিফিসিয়েন্ট নয় কথাটা সাফিশিয়েন্টের মত নয় কিন্তু এটা ম্যাগনি সরি ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট ঠিক আছে ম্যাগনিফিসিয়েন্ট না ম্যাগনিফিসেন্ট দেখো এখানে কিন্তু নাকি ভুল R E double F দিয়ে দেয় এটা কিন্তু নয় R E F E double R E D এটা কিন্তু ঠিক আছে এখানে বুঝছো কি বলছি ম্যাগনিফিসেন্ট হচ্ছে যেটা এখানে তোমার ভুল আছে এটাই হচ্ছে নেক্সট হচ্ছে চুজ দা মিসস্পেলড ওয়ার্ড ভুল যেটা আছে সিভিয়ারিটি দেখো S E V E R I T Y ঠিক আছে এটা সিনসিয়ারিটি ঠিক আছে সুপিরিয়রিটি ঠিক আছে ক্রুয়েলিটি নয় কথাটা দেখো এটা হচ্ছে আনসার ক্রুয়েলটি ক্রুয়েলটি বুঝছো কি বলছে ক্রুয়েলটি ক্রুয়েলিটি নয় এখানে আয় হবে না বুঝছো এটা হচ্ছে আনসার এটা মিসস্পেলড ওয়ার্ড ছিল দেখো এবারে বলছে চুজ দা মিসস্পেলড ওয়ার্ড কি কি ভুল আছে এখানে দেখা যাক দেখো সাবমিটেড ঠিক আছে অ্যাডমিটেড ঠিক আছে অমিটেড ঠিক আছে কমিটেড ভুল আছে এটা হচ্ছে আনসার কেন কেন সি ও ডবল এম আই ডবল টি ই ডি বুঝতে পারছো কি বলছে দেখো খুব ক্লোজ অমিটেড কমিটেড দেখতে একই রকম কিন্তু কি কমিটেডে ডবল এম আছে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি যে যারা এই সিরিজটা দেখবে তাদের একটাও বানান ভুল মিসস্পেলড ওয়ার্ডে যা কিছু কোশ্চেন আছে তোমরা একদম একদম পুরো ফুল মার্কস পাবে ঠিক আছে তাহলে যাই হোক আজকের জন্য এতটাই নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকো টাটা বাই